এই গ্রামের নাম মদিরা। মদিরার শান্ত বাতাবরণে এক সমস্যাও ছিল। গ্রামের তিন দিকে বড় নদী আর ছোট জঙ্গল ছিল। মদিরার ভেতর যাওয়া আর আসার একই রাস্তা ছিল, জঙ্গলের রাস্তা। তার জন্যে গ্রামে কেউ রাত হওয়ার পর ওই রাস্তা দিয়ে যেত না। গ্রামের লোকেরাও অন্ধকার হওয়াতে ওই রাস্তায় যেত না। গ্রামের লোকেদের ভয়ের ধারণাতে ওই রাস্তা অনেক ভয়ানক ছিল। রাস্তার মাঝে কিছু আজব ধরনের মূর্তি ছিল। আশ্চর্যজনক কথা এই কি, ওই মূর্তি দিনের সময় দেখা যেত না, সূর্য অস্তের পরেই দেখা যেত। মদিরাতে কিছু সময় আগে অন্ধকার হতেই যে জঙ্গলের রাস্তা দিয়ে যে যেত ও ফেরত আসত না। তারপর ও জীবিত আছে কি না কেউ জানতে পারত না। তার জন্য সবাই ওই রাস্তাকে ভূতরে রাস্তা বলত। জানি না ওই আজব প্রতিমা কেন কিছু লোক নিখোঁজ হওয়ার কারণ কি ছিল কেউ জানত না। শুধু একটা লোককে ছেড়ে ও ছিলেন ওই গ্রামের বয়স্ক গঙ্গারাম দাদু। দাদু 102 বছরের ছিলেন, ভালো লোক আর একটু রাগী ছিলেন। যদি সে কিছু বলতেন গ্রামের লোক সব তার কথা মানতেন, গ্রামের বড় লোকেরাও। 20 বছর আগে গঙ্গারাম দাদুর ছেলে অমাবস্যার দিন হারিয়ে গিয়েছিল। তখন থেকে দাদুর কথা অনুসারে কেউ ওই ভূতরে জঙ্গল হয়ে গ্রামে আসত না আর গ্রাম ছেড়ে যেত না। অমাবস্যার রাত হতেই কেউ ঘর থেকে বেরোতো না। সব ঘরের ভেতরেই ভয় ভয় থাকত। সেই প্রকার পূর্ণিমার দিন সবাই ঢোল পিটিয়ে গ্রামের দামনে ছাগলের বলি দিয়ে পেছনে না মরে সবাই নিজে নিজের ঘর বন্ধ করে নিত। এরম আচার বিচার কেন করছিল এটা গ্রামের অর্ধেক লোকেদের জানা ছিল না, কেবলমাত্র গঙ্গারামই সব কথার জানা ছিল। ওনাকে জিজ্ঞেস করার কারোর সাহস ছিল না। এতটায় কিছু সময় পর একদিন ওই গ্রামে মালেশ নামক দুধ বেচাওয়ালা লোক আসলো। দেখো বেটা, জানা অজানায় তুমি প্রথমবার আমাদের গ্রামে ব্যবসা করতে এসেছ। আমাদের গ্রামে ভূতুরে রাস্তার জন্য কেউ আসে না। তুমি যে দুধটা বেচো সেটা খুবই সুস্বাদু। তুমি আমাদের গ্রামে এভাবেই দুধ বেচবে, কিন্তু পূর্ণিমা আর অমাবস্যার দিনে গ্রামে একেবারেই আসবে না, আর সারা দিনে
সূর্য অস্ত হওয়ার পরেই গ্রাম ছেড়ে চলে যাবে, না হলে তোমার উপরে খুব বিপদ হবে। ঠিক আছে সাহেব, আমি প্রতিবেশী গ্রামের, তা জেনেও আপনি নিজের গ্রামে ব্যবসা করতে দিচ্ছেন, আপনার এই সাহায্য আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, তোমার মতন যদি কেউ ভালো দইবালা হয় ওকেও নিয়ে আসবে, আমাদের গ্রামে গরু না হওয়ার কারণে দুধ আর দইয়ের জন্য খুব অসুবিধা হচ্ছে। আমার বন্ধু কুমার অনেক সুস্বাদু দই বেচে, ওকে বলে কাল থেকে আমরা দুজন মিলেই আসবো। হ্যাঁ, তোমাকে যেসব বলেছি নিজের গ্রামের ব্যাপারে সব কথা ওকে বলে আনবে। ঠিক আছে সাহেব। কিরম জঙ্গল রে, যে দিনে এত ভয়ানক। হ্যাঁ, আমি যখন এখানে এলাম তখন আমার খুব ভয় লাগলো, তাই জন্য আমাদের অন্ধকার হওয়ার আগে বেরিয়ে যেতে হবে। বাপ রে, আমি তো একলে একদমই যাব না। ভয় পাওয়ার দরকার নেই বন্ধু, মদিরার লোক খুব ভালো, দুধ আর দই বেশি পয়সা দিয়ে কিনেছে। কিন্তু ওদের একটা নিয়ম আছে, যতক্ষণ ওই নিয়মকে না ভাঙি ততক্ষণ আমরা ব্যবসা ঠিক মতন করতে পারবো। এ আবার কোন নিয়ম? মালিশ কুমারকে মাধিরার নিয়ম আর কানুনের ব্যাপারে বলে। এরা মাধিরাতে ভালোভাবে ব্যবসা করছিল। কিছু সময় পর গ্রামের প্রধান যদি কেউ ঘি বেচার থাকে তাকেও নিয়ে আসতে বলল। ও নিজের বন্ধু শঙ্করকে নিজের সাথে নিয়ে আসে, কিন্তু শঙ্কর ছোটবেলার থেকে শুনতে পেত না, ও একেবারেই শুনতে পারত না, ও কানা ছিল। কিন্তু সামনের ব্যক্তির তার ঠোঁট দেখে বুঝে যেত যে কি বলত। শঙ্কর না দেখে তার পেছনে গিয়ে কিছু কথা বললে তার কিছু শোনা যেত না। মালিশ শঙ্করকেও মদিরা গ্রামে নিয়ম আর কায়দার বিষয়ে বলে নিয়ে আসে। তিনজনের ব্যবসা অনেক ভালোভাবে চলছিল। কিছুদিন পর শঙ্কর ঘি বেচে ওই পয়সা দিয়ে একটা সাইকেল কিনল। কুমার আর মালিশ শঙ্করের থেকে হিংসা করতে লাগলো, ওরা ওকে নিচু দেখাতে চাইছিল। পূর্ণিমা অমাবস্যার দিন ছেড়ে ওই তিনজন বাকি সব দিন দুধ দই ঘি বেচে আরামে চলছিল। কোনোভাবে শঙ্করের দ্বারা গ্রামের নিয়মকে ভাঙতে চাইতো, যাতে গ্রামের লোকেরা শঙ্করকে আসতে না দেয়। এরম একদিন মলেশ, আজ অমাবস্যা আছে না, গ্রামের নিয়মের অনুসার আমাদের আর যাওয়া উচিত নয়, তাও তোমরা কেন যাচ্ছ? হ্যাঁ, কিন্তু অমাবস্যা আজ নয়, কাল। ঠিক আছে, তোমরা যাও, আমি ঘি নিয়ে তোমাদের পিছনে আসছি। এইরম বলে বাড়ি গেল। শঙ্করকে প্রতারণা করে দুজনে নিজের মধ্যে হেসে মদিরা না গিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। এইসব কথায় অজানা শঙ্কর সাইকেলে ঘি এর হাঁড়ি ধরে মদিরার দিকে চলে যায়। গ্রামে পৌঁছে ঘি মা, তাজা তাজা ঘি, ভালো গন্ধওয়ালা ঘি, বলুন ঘি, ঘি বলুন, ঘি মা ঘি। হ্যাঁ, কি ব্যাপার, সবার দরজা বন্ধ, কেউ নেই নাকি? এরম ভেবে পুরো গ্রামে ঘুরতে লাগলো, কিন্তু একজন মানুষেরও দেখা দিল না। অন্য কোনো উপায় না দেখে তার জন্যে সে বাড়ির দিকে রওনা দিল। শঙ্করের আওয়াজ শুনে গঙ্গারাম দাদু ভাবল, একে অমাবস্যার রাতে মানা করার সত্ত্বেও এ গ্রামে এসেছে, বেচারা মরে যাবে।
রাস্তা দিয়ে তো অনেকবার গেছি, কিন্তু কোনোদিনও এই প্রতিমাকে দেখিনি। এই জঙ্গলে প্রতিমাগুলোকে কে রেখে থাকবে? এ তো খুবই ভয়ানক। প্রিয়তম, ও প্রিয়তম, তোমাকে বলছি এদিকে দেখো। প্রিয়তম, ও প্রিয়তম, তোমাকে বলছি এদিকে দেখো। শঙ্কর কানা ছিল, তাই শাকচুন্নির ডাকেও পেছনে তাকালো না আর ওখান থেকে চলে গেল। পরের দিন, বন্ধু, কালকে অমাবস্যা ছিল, গ্রামে কোনো মানুষ ছিল না, তোমাদেরকেও তো আমি দেখতে পাইনি। আরে, যখন আমরা অর্ধেক রাস্তা পৌঁছালাম তখন আমরা জানলাম যে অমাবস্যা ছিল, তখন তোমাকে বলতে গেছিলাম কিন্তু তুমি কোথাও দেখাই দিলে না। হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। এরম বলে শঙ্কর ওখান থেকে চলে গেল। কি ব্যাপার বন্ধু, এর কিছু হলো না, গ্রামের লোকেরা ওকে কিছু বললো না। এরম বলে দুজনে ওখান থেকে চলে গেল। গ্রামের দাদু আর গ্রামের কিছু বড় লোক এক জায়গায় একত্রিত হলো। কি ব্যাপার দাদু, এতদিন ধরে অমাবস্যার নিয়ম কানুন সবাইকে বলে এত ভয় পাওয়াচ্ছ? ওই শঙ্কর তো অমাবস্যার দিনে পুরো গ্রাম ঘুরে অন্ধকার হওয়ার পর ভুতুরের রাস্তা দিয়ে আসলো, ওর তো কিছু হলো না? হ্যাঁ, বোধহয় শাকচুনি আমাদের গ্রামকে ছেড়ে চলে গেছে, এখন কোনো নিয়ম নেই, তোমাদের যেরম পছন্দ সেরম করো। কিছু সময় পর অমাবস্যার দিন এক ব্যক্তি ওই ভুতুরের রাস্তা দিয়ে গ্রামে আসছিল, তখনই শাকচুন্নি ওর পেছন পেছন আসলো। প্রিয়তম, ও প্রিয়তম, তোমাকে বলছি এদিকে দেখো। এরম বলতেই হেসে পেছনে ঘুরল। ভয়ে চিল্লানোর আগেই শাকচুন্নি জোরে হাসতে লাগলো। তারপর আর কি, রাস্তার ধারেই প্রতিমার রূপে বদলে গেল। প্রিয়তম, তোমাকেই ডাকছি, আমার দিকে তাকাবে না? এইসব কথার অজান্তে শঙ্করকে ডাকার পরও ও শুনত না, ওখান থেকে চলে যেত। প্রিয়তম, ও প্রিয়তম, তোমাকেই ডাকছি, এদিকে তাকাও। প্রিয়তম, ও প্রিয়তম। কালকের দিনও ভুতুরে রাস্তা দিয়ে তিনটে লোক গায়েব হয়ে গেল। আমাদের গ্রামের একটা লোক দুধওয়ালা, দইওয়ালা। অমাবস্যার রাতে কিছু নিয়ম আছে, পূর্ণিমার নিয়ম। কিন্তু ওই শঙ্করের তো কিছু হয় না, ও তো ওই ভুতুরে রাস্তা দিয়ে আসা যাওয়া করে। ওই শাকচুনির কি গল্প আছে একটু বলুন তো। ওই শাকচুনির বিষয়ে জেনে কি করবে, আমি নিয়ম বলছি তার আচরণ করো, কারুর কিচ্ছু হবে না। দাদু, আজ না হলে কাল আপনি মারা যাবেন, ভুতুরের রাস্তার রহস্য আপনি ছাড়া কেউ জানেন না, যদি আপনি না বলেন তো আমরা জানবো কি করে? আমি নিজের বন্ধুর সাথে গরু চড়াতাম, আমরা খুব খুশি খুশি আরামে থাকতাম। আমাদের গ্রামে একটা কারিগর ছিল, ওর নাম আচারি ছিল। ওর কারিগরি খুব ভালো ছিল, ও নিজের বউ শিল্পাকে অনেক পছন্দ করত। কিন্তু একটা জাদুঘরনির মেয়ে কমলা আচারিকে অনেক পছন্দ করত। প্রিয়তম, ও প্রিয়তম, আমার দিকে তাকাও না। প্রিয়তম, ও প্রিয়তম, আমার দিকে তাকাও। এইভাবে কমলা অনেকবার ডাকত, আচারি ওর ওপরে ধ্যান দিত না, কারণ আচারি নিজের স্ত্রী শিল্পাকে ছাড়া অন্য মহিলাদের দেখার ইচ্ছে ছিল না। কিন্তু একদিন কমলা খুব সুন্দরভাবে তৈরি হয়ে
নিজের কারিগরের ব্যস্ত আচারীকে বিরক্ত করতে লাগলো। আর ওর দিকে না দেখে হাতে যা মূর্তি তৈরি করার অস্ত্র ছিল, রেগে পেছন দিকে ফেলে দিল। সেটা গিয়ে কমলার নাকে লাগলো আর তার নাকটা বেরিয়ে নিচে পড়ে গেল। এইসব দেখে গ্রামের লোক হাসতে লাগলো আর ও এই অপমান সহ্য করতে পারলো না আর কাঁদতে কাঁদতে গিয়ে গ্রামের জঙ্গলে বট গাছে ফাঁসি লাগিয়ে প্রাণ দিয়ে দিল। ঠিক ওই দিন অমাবস্যার রাত ছিল। কমলা শাকচুন্নি হয়ে গ্রামের রাস্তায় অন্ধকার হতেই অমাবস্যার দিন কেউ ওই দিকে গেলেই প্রিয়তম ও প্রিয়তম আমার দিকে তাকাও বলে ডাকত। যদি কেউ পিছন মুড়ে দেখত তো এরা আজব ধরনের প্রতিমার রূপে বদলে যেত। তাই জন্যে অমাবস্যার রাতে আমাদের গ্রামে কেউ না আসে আর আমাদের গ্রাম থেকে কেউ না যায়, এই নিয়ম রাখা হয়েছে। কিন্তু শঙ্করের কিছু কেন হয়নি? কারণ ওই শাকচুনি আমাকে যতই ডাকুক আমি শুনতে পারি না আর আমি পেছনেও ঘুরি না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা, যদি আজকের পর দরকারি কাজ থাকে অমাবস্যার দিনে তো আমরা ওই ভুতুরে রাস্তা দিয়ে কানে তুলো গুজে যাব আর আমরা আওয়াজ শুনতে পারবো না আর আমরা বেঁচে যাব। সেই দিনের পর থেকে শাকচুন্নির আওয়াজ দেওয়ার পরও সবাই বিনা পিছনে দেখতেই যেতে লাগলো। এইভাবে মদিরার লোক শাকচুন্নির থেকে ছাড়া পেয়ে গেল। প্রিয়তম ও প্রিয়তম আমার দিকে তাকাও। প্রিয়তম ও প্রিয়তম আমার দিকে তাকাও না। কিছু সময় পর একদিন, দাদু আমার কিছু প্রশ্ন আছে। কি আছে জিজ্ঞাসা করো। ওই শিল্পী কিশোর আর ওর স্ত্রী শিল্পার কি হলো? অমাবস্যার দিনকে আত্মহত্যা করে ওই শাকচুনি এত শক্তি কোথা থেকে পেল? আর অমাবস্যার দিনকে মরে গেলে পূর্ণিমার দিনকে কেন ছাগলের বলি দেওয়া হয়? আপনি বললেন যে আপনি গরু চড়াতেন, কিন্তু আপনাদের গ্রামে তো একটাও গরু নেই। এই সব কথা জেনে কি করবে? আমার বন্ধুরা যারা পুতুলের রূপে বদলে গেছে হয়তো আমি ওদেরকে জীবিত করতে পারবো। তোমার বন্ধুর সাথে খুব ভালোবাসা আছে কিন্তু। প্রিয়তম ও প্রিয়তম আমার দিকে তাকাও। মূর্তি হওয়ার কিছু সময়ের বাদে দাদুর মূর্তি অদৃশ্য হয়ে যায়। কেন কি ওই মূর্তি সব সময় দেখা দিত না। তারপর শঙ্কর পেছনে না দেখেই ওখান থেকে পালিয়ে গেল। ভয় পেও না, কোনোভাবে শাকচুন্নির থেকে বেঁচে এসে গেলে না। কিছু হয়ে যাক ও এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? আসবে, দাদুর কথা মতন ওই শাকচুন্নি দিনের সময় দেখা দেয় না, কিন্তু সে দিনের সময় এসে দাদুকে পুতুল বানিয়ে দিল। ও নিজের গ্রামে এরম করেছে কিন্তু আমাদের গ্রামে কেন আসবে? লোকেরা বলে ওই শাকচুন্নি ভূতের রাস্তা ছেড়ে গ্রামের ধার পার করে গ্রামে আসবে না, কিন্তু জানি না কিভাবে দিনের সময় গ্রামের ধার পার করে গ্রামে এসে গেল। কিছু বোঝা যাচ্ছে না, আমাদের গ্রামেও যদি এসে গেল তাই জন্যই ভয় লাগছে। বাপরে এখন কি করি? এক রাস্তা আছে, আমরা তান্ত্রিক দিদাকে সব কথা বলে ওনার থেকে নির্দেশ নিই। হ্যাঁ দিদা নিশ্চয়ই কিছু না কিছু করবে। পরের দিন শঙ্কর তান্ত্রিক দিদার কাছে যেতে লাগে। তান্ত্রিক দিদা ভালো ছিল কিন্তু কিছু ক্ষুদ্র পূজা করত মুরগি আর ছাগলদের বলি দিয়ে, তার জন্যে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। দিদা একলাই ছোট একটা ঝুপড়িতে গ্রাম থেকে দূর এক জঙ্গলে থাকত।
আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাহলে কেন এসেছো আমার কাছে? দিদা রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। আমাদের গ্রাম শাকচুনির বিপদে ভুগছে, শুধু আপনিই আছেন যে আমাদেরকে বাঁচাতে পারবেন। এইভাবে শঙ্কর তান্ত্রিক দিদাকে সব কথা বলল। সব কথা শুনে দিদা বলল, তুমি কালা, তার জন্যে তুমি বেঁচে গেছো, ভয় পেও না, ওই শাকচুন্নি আমাদের গ্রামে আসবে না। আপনি কি করে বলতে পারেন যে সে আসবে না? তোমার কথার অনুসারে কেউ ওই শাকচুন্নিকে ভুতুরে রাস্তায় বন্দি বানিয়ে রেখেছে, যাতে ওই গ্রামের সীমানা না পার করতে পারে। আসলে ওই শাকচুন্নি কে? ও কি সবাইকে পুতুলে বদলাচ্ছে? যতক্ষণ আমরা জানতে না পারবো, ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। আরে দাদু ওর বিষয়ে সবকিছুই জানতো, কিন্তু আমার চোখের সামনে ওনাকে পুতুল বানিয়ে দিল। তাহলে একটা কাজ করো, কোনো ভাবে ওই দাদুর পুতুল থেকে একটু মাটি নিয়ে এসো। বাপরে, আমি ওই গ্রামে যাব না। ভয় পেও না, যদি তুমি একটু সাহস দেখাও তো ওই গ্রামের লোকেদের বাঁচাতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আসার সময় একটা কাকও সাথে নিয়ে আসো। কাক কেন দিদা? যদি দাদুর আত্মার সাথে কথা বলতে হয় তো কাকের বলি দিতে হবে, তাড়াতাড়ি নিয়ে এসো। শঙ্কর ভুতুরে রাস্তায় ভয় ভয় যেতে থাকে। রাস্তা পুরো চুপচাপ ছিল। গ্রামে গিয়ে যখন দেখল দাদুর পুতুল ছিল না, তখন তার মনে পড়ল যে ওই পুতুল শুধু অন্ধকারেই দেখা দেয়। বাপরে, আমি কি অন্ধকার হওয়া অব্দি এখানেই অপেক্ষা করব? যদি ওই শাকচুনি এসে যায় তো? এই বলে দৌড়ে গ্রামে যায়। গ্রামে একটাও মানুষ ছিল না। সবাই দরজা বন্ধ করে ভয়ের চোটে ঘরের ভেতরে ছিল। এতটায় অন্ধকার হয়ে যায়। অন্ধকার হতে ওই পুতুল দেখা দিল। ভুতুরে রাস্তায় একলাই ভয়ে ভয়ে যেতে লাগলো। এতটায় ওই শাকচুন্নি পেছন থেকে ডাকতে লাগলো, কিন্তু ও শুনতে পারতো না বলে সে পেছন ফিরে দেখলো না। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। কোনোভাবে সে গ্রামের সীমানা পার করে নিজের ঘরে পৌঁছে যায়। পরের দিন ওই মাটির থলি আর একটা কাককে নিয়ে দিদার কাছে চলে গেল। গাব্রা জামা গাব্রা জমাঞ্জু। গাব্রা জামা গাব্রা জমাঞ্জু। ওই দেখো, দাদুর আত্মা দেখা দিচ্ছে। জিজ্ঞাসা করো, তোমার কি জানার আছে? ঠিক আছে দিদা, দাদু ওই শাকচুনি গ্রামে আসবে না। আপনি বলেছিলেন দিনের সময় একেবারেই আসবে না, কিন্তু সে দিনের সময় এসে আপনাকে পুতুল বানিয়ে চলে গেল। আমার বলার অনুসারে সব পূর্ণিমাতে ছাগলের বলি দিয়ে ওর গরম রক্ত উঠোনে দাও। এরম করতেই গ্রামের ভিতরে আসবে না। শাকচুন্নির থেকে ছাড়া পাওয়া গেছে এই ভেবে গ্রামের লোকেরা নিয়ম পালন করা ছেড়ে দেয়, তাই জন্যে ও শাকচুন্নি দিনেও এসে যায়। দাদু, আসলে ওই শাকচুন্নিটা কে? ও এত ভালোবেসে কেন ডাকছে?
পিছন ফিরে তাকালে পুতুলের রূপে কেন বদলে যায়? আমরা কি আপনাকে আর গ্রামের লোকদের ওই শাকচুনি আতঙ্ক থেকে বাঁচাতে পারবো না? বাঁচাতে পারবে না, কারণ ওই শাকচুনি এক তান্ত্রিক বউয়ের মেয়ে কমলা। আমাদের গ্রামের লোকের থেকে প্রতিশোধ নিতে চায়। কমলা দেখতে অনেক কালো আর বিচ্ছিরি ছিল। গ্রামের লোকেরা অনেক ঠাট্টা করত, কিন্তু কমলা ওর কথায় ধ্যান দিত না। কিছুদিন পর আচার্য নামক শিল্পী নিজের স্ত্রী শিল্পার সাথে গ্রামে আসে। ওনার শিল্পকলা অনেক ভালো ছিল। ওদের দ্বারা বানানো পুতুল পুরো আসল লাগত। এর ওর মুখ থেকে শুনে শেষ পর্যন্ত এই কথা কমলাও জানতে পারে। অন্ধকার হওয়ার পর সবার নজর থেকে এড়িয়ে গিয়ে ওই পুতুলকে দেখত আর খুব খুশি হতো। এতে একদিনে জানি না ওই শিল্পী কত সুন্দর হবে যে এত সুন্দর সুন্দর পুতুল বানিয়েছে। যেরম ভাবেই হোক তার সাথে বিয়ে করার আছে, এরম ভাবতে লাগলো। পরের দিন শিল্পীকে দেখার জন্য ওর কাছে গেল। কোথায় যাচ্ছ? ও গিয়ে ওর মাকে নিজের মনের কথা বলল। এত সুন্দর দেখতে একটা কুরুপিকে কেন বিয়ে করবে? এছাড়া ওই শিল্পীর বিয়েও হয়ে গেছে। মার অনেক বোঝানোর পরও কমলা মানেনি। যদি বিয়ে করবো তো ওই শিল্পীকেই করবো, এই বলে নিজের জিদে ছিল। সে মেয়ের দুঃখ দেখতে পারল না। ঠিক আছে, তাহলে এখানে এসো। তারপর কি ছিল? কমলা সুন্দর পরীর মতন হয়ে গেল। এতই সুন্দর কি নিজে সুন্দরতাকে দেখতেই থাকলো। কমলা, আজ অমাবস্যা, সব অমাবস্যার রাতে তুমি এতটাই সুন্দর হয়ে যাবে। তুমি পেছন থেকে যাকে ভালোবেসে ডাকবে, যদি সে পেছন ঘুরে দেখে তো তাহলে সে তোমার বশে এসে যাবে। যদি তুমি তোমার প্রথম রূপেও এসে যাও তাহলেও তুমি ওর নজরে এতটাই সুন্দর লাগবে। যাও গিয়ে ওকে নিজের বশে করো। কমলা ওকে নিজের বশে করতে চায়। ওই শিল্পী নিজের শিল্পকলার কাজ করছিল। কমলা ওকে ডাকে, তারর পিছনে তাকায় না। কমলার অনেক ডাকতেও শিল্পী পিছনে ঘুরে তাকায় না, আর সেই দুঃখে ও বাড়ি চলে যায়। তারপর আবার অমাবস্যার দিনে ও এসে ডাকলো। প্রিয়তম, ও প্রিয়তম, একবার আমার দিকে ঘুরে তাকাও। এরম ভাবে অমাবস্যা পার হয়ে গেল। শেষে এক অমাবস্যার দিন শিল্পকলায় ব্যস্ত আচার্য পেছন থেকে এসে কমলা বলল। সে বিরক্ত হয়ে পেছন না দেখে হাতে যে যন্ত্র ছিল ওটা পেছনে ফেলে দেয়। ওটা গিয়ে কমলার নাকে গিয়ে লাগে। তারপর কি ছিল, নাক কেটে নিচে পড়ে গেল। এত সুন্দর হয়েও বিনা নাকে ওকে দেখে গ্রামের লোকেরা ঠাট্টা করতে লাগে, অনেক রকম কথা বলে হাসতে লাগে। আর সে সব জিনিস সহ্য না করে আর দৌড়ে গিয়ে গ্রামের উঠোন থেকে যে গাছ ছিল ওখানে ফাঁসি লাগিয়ে নিল। আরে বেচারির এত ভালো করে ডাকা সত্ত্বেও শিল্পী পেছন ফিরে কেন তাকায়নি? কারণ ওই শিল্পী তোমার মতন কানা ছিল। দিনের সময় ওই শাকচুনি গ্রামের ভেতরে এসে গেছে, ওকে গ্রামের ভেতরে আসাতে কি করে থামানো যায়? গ্রামের উঠোনে ছাগলের বলি দিয়ে ওর রক্ত ওইখানে ঢালো। আসলে ওই গ্রামের উঠোনে রক্ত কেন ঢালতে হবে? আসলে ওই কমলা মরে গিয়ে শাকচুনি কিভাবে হয়ে গেল?
বলবো, কিন্তু গ্রামের লোকেরা শাকচুনির থেকে ভয় পেয়ে ঘরের থেকে বাইরে না বেরিয়ে খিদায়েতে আছে, ওদেরকে আগে বাঁচাও। সব দেখে শঙ্কর ওখান থেকে পালিয়ে গেল। যেই শঙ্কর ছাগলের বলি দিয়ে ওর রক্ত ঢালতে লাগলো, তখনই অন্য শাকচুন্নি এসে নিজের লম্বা জিভ দিয়ে ওই রক্তটাকে খেতে থাকলো। ওই সময় ওই গ্রামে দিনের সময় ঘোড়া শাকচুন্নির শক্তি কম হয়ে গেল আর সে অদৃশ্য হয়ে গেল। এই সব দেখে শঙ্কর ভয় পেয়ে গেল আর গ্রামের দিকে ফেরত চলে গেল। আর সে অদৃশ্য হয়ে গেল। এই সব দেখে ভয়ের চোটে শঙ্কর নিজে গ্রামে পালিয়ে সোজা তান্ত্রিক দিদার কাছে গেল। কি ব্যাপার, ভয়ের চোটে কাঁপছো? বাপরে, কিছু ভাবে বেঁচে এসেছি, না হলে আজ আমি মরে যেতাম। ঠিক আছে, তাহলে কি আমি দাদুর আত্মাকে ডাকি? তুমি বললে যে তোমার কিছু প্রশ্ন রয়ে গেছে। না দিদা, দাদুকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, দাদু আমার থেকে কিছু লুকাচ্ছে। তোমার দাদুর উপরে সন্দেহ কেন হচ্ছে? দাদু যখন বেঁচে ছিলেন তখন উনি বলেছিলেন আচার্য শিল্পী নিজের বউকে খুব ভালোবাসত, নিজের বউকে ছাড়া অন্য কোনো স্ত্রীর দিকে দেখতোও না, তাই জন্যই কমলার উপরে অস্ত্র ফেলেছিল। এমন দাদু আত্মার রূপে এসে বলেছিল, শিল্পী আমার মতন কানা ছিল তাই তাকাতো না, যদি শিল্পী সত্যি কানা হতো তো সে কি করে জানতে পারলো যে কমলা পিছন থেকে তাকে হয়রান করছে। তাছাড়া যখন আমি গ্রামের উঠোনে রক্ত ফেলেছিলাম তো অন্য কোনো আত্মা এসে ওই রক্ত খেতে থাকছিল। আসলে সে ডাইনি কে? যখন কমলা গ্রামের লোকেদের পুতুল বানাচ্ছিল আর মারছিল তখন সে ডাইনি এসে কমলার প্রকোপ থেকে অন্যদের বাঁচায়। এইসব কথা আমি কিছুই বুঝতে পারছি না, গঙ্গরাম দাদু সত্যিই কিছু লুকাচ্ছে। তোমার কথা শুনে আমারও দাদুর উপরে কিছু সন্দেহ হচ্ছে। কিন্তু দিদা, সে গ্রামের লোকেরা তো খুব ভালো, যদি আমরা ওদের ছেড়ে দিই তো সেই ডাইনি ওদের পুতুল বানিয়ে মেরে ফেলবে, কোনো উপায় করেই তোমাকে ওদের বাঁচাতেই হবে। ঠিক আছে, তাহলে চলো সেই গ্রামে যাই, গ্রামের সীমানায় তুমি যেখানে রক্ত ফেলো আমি সেখানেই যাব। এত রাতে আমি আসবো না, আমার ভয় করছে। আমি আছি তো, তোমার ভয় পাওয়ার কি আছে, চলো যাওয়া যাক। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। দিদা, ডাইনির সাহায্যে তুমি পেছন মুড়ে দেখো না, তখন তুমিও পুতুল হয়ে যাবে, তখন সে গ্রামের লোকেদের আর কেউ বাঁচাতে পারবে না। আমাকে সে ডাইনি কিছু করতে পারবে না, কিন্তু তুমি সাহস করে এগো। জানি না দিদা আমার পিছনে আসবে না পুতুল হয়ে যাবে, পিছনে মুড়ে দেখতেও ভয় করছে। দিদা, ও দিদা, তুমি আসছো তো? আমি তো ভুলেই গেছিলাম, এ তো কানা, তুমি পেছনে মুড়ে দেখো না, সে ডাইনি তোমার পেছনে এসে তোমাকে ডাক দিচ্ছে। বাপরে দিদা, তুমি দেখেছো না, তুমিও পুতুল হয়ে যাবে, সাবধানে থেকো। শান্ত হ, ভয় পেও না, আমার কিছু হবে না, আমার মাথায় বেতাল চিহ্ন আছে, কোনো ভূত প্রেত ডাইনি আমার কিছু করতে পারবে না, তুমি কথা না বলে চলো, তোমার পেছনে পেছনে আমি আসছি। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না।
শঙ্কর, যা কিছু হোক তুমি শুধু আমাকে দেখো, পিছনে মুড়ে দেখো না। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। গাবরা জামা জু, গাবরা জামা জু। আমাকে কেন ডাকলি, কেন ডাকলি? তুমি কে? আমি এই গ্রামের সীমানায় থাকা ডাইনি। আমায় ছেড়ে কোনো ভূত প্রেত ডাইনি এই সীমানা পার করে গ্রামের ভেতরে আসতে পারবে না। শঙ্কর, ভয় পেও না, আমি আছি তো। এই ডাইনি যা বলছে তুমি সেটা শুনতে পারছো কি? শঙ্কর, তুমি দেখতে পারছো যদি তাহলে শুনতেও পারছো। ওই সীমানার ডাইনি, এই কমলা কে? সে কেন লোকেদের পুতুল বানিয়ে দিচ্ছে? তান্ত্রিক মলিজার মেয়ে কমলা গ্রামে নতুন নতুন আসা শিল্পীকে ভালোবাসতে লাগলো, কিন্তু সেই শিল্পী বিবাহিত ছিল, এই কথাটা কমলা জানতো। শিল্পীর দ্বারা বানানো সব শিল্পগুলো রাত্রের সময় এক লাগিয়ে দেখতো আর অনেক খুশি হয়ে যেত। কিন্তু গঙ্গারাম দাদুর ছেলে জয়রাম কমলাকে ভালোবাসত, নিজের ভালোবাসার ব্যাপারে কমলাকে বলার সাহস ছিল না, তাই সে নিজের বাবাকে জানায়। বাবা, আমি যদি বিয়ে করব তো শুধু কমলাকেই বিয়ে করব, আপনি ওদের বাড়িতে গিয়ে কথা বলে আসুন। তান্ত্রিকের মেয়েকে বিয়ে করবে, যেটা আবার দেখতেও বিচ্ছিরি, তার সঙ্গে বিয়ে হলে গ্রামে আমার মান সম্মান পুরোই যাবে, কিছু করে এর ভালোবাসাকে ভোলাতেই হবে। গঙ্গারাম নিজের ছেলের ভালোবাসাকে দূর করার জন্য একটা সুযোগ পেল। কমলা আর আচারী শিল্পীর অবৈধ সম্বন্ধ আছে বলে গ্রামের সবাইকে বলতে শুরু করলো। গ্রামের অনেক লোকেরা কমলাকে আচারীর ঘরের পেছনে মূর্তি দেখতে যেতে দেখেছিল, তার জন্যে গ্রামের লোকেরা গঙ্গারামের কথা বিশ্বাস করতে শুরু করেছিল। সবার মুখে এই সব কথা শুনে শিল্পীর বউ নিজের বরের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। সুযোগ দেখে গঙ্গারাম শিল্পীকে বলল যে তোমার সঙ্গে বিয়ে করার জন্যে কমলা এইসব কথা ছড়িয়েছে মনে হয়। এইসব কথার থেকে অজানা কমলা এই ভাবত যে সে দেখতে ভালো না, তাই আচারী তার দিকে দেখত না। তার মা মলিজা নিজের মন্ত্র শক্তি দিয়ে অমাবস্যার দিন সুন্দর কন্যার রূপে বদল হয়ে সে যাকেও ডাকবে, যদি সে পেছনে মুড়ে দেখে তো সে তার বশে এসে যাবে। সে এই বর পেয়েছিল, কিন্তু তার জন্যে আচারীর বউ শিল্পা ঘর ছেড়ে চলে গেছিল। তাই রাগে আচারী অস্ত্র ছুঁড়ে মারল, তার থেকে কমলার নাক কেটে পড়ে যায়। তাই অপমান সহ্য না করতে পেরে আর নিজের গলায় দড়ি দেয়। আসল গল্প তখন শুরু হয়। কমলা, তোমার আত্মাকে আমি ডাইনিতে পরিণত করব, যারা তোমাকে দেখে হেসেছে তাদের থেকে তুমি প্রতিশোধ নিও। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না।
প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। সে কমলা তো মরে গেছে, তাহলে ডাকছে কে? আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এই গ্রামের লোকেদের আমি শেষ করে দেব। এইভাবে মালিজা সেই গ্রামের লোকেদের থেকে প্রতিশোধ নিতে চাইতো। নিজের শূদ্র শক্তি দিয়ে রোজ রাতে শূদ্র পুজো করত। সেই গ্রামে পশু পাখিরা হঠাৎ মরে যাচ্ছিল। এই সব দেখে মদিরা গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে গেল। যখন লোকেরা জানতে পারলো যে এই সব মালিজা করছে, তো গ্রামবাসীরা একটা গাছে বেঁধে দেয় আর পাথর দিয়ে মারতে লাগে। মালিজা, তোমার শূদ্র পূজার কারণে গরুটা মরে গেছে, তোমার এই পুজো এখনই বন্ধ করো, না হলে পুড়িয়ে ছাই করে ফেলবো। হা হা হা, আমাকে মেরে ফেললেও আমি আমার শূদ্র পূজা ছাড়বো না। এরপর থেকে এই গ্রামে গরু আর মহিষ জীবিত থাকবে না। লোকেরা রাগে মালিজাকে জ্যান্ত পুড়িয়ে দেয়। তবে থেকে এই গ্রামে একটাও গরু বেঁচে থাকতো না। অন্য গ্রাম থেকে আনলেও রাত হলেই মরে যেত। সবাই ধৈর্য ধরো, আমি গ্রামের সব সমস্যা বলে ময়ং থেকে একটা বড় তান্ত্রিক এনেছি। তান্ত্রিক যেরকম বলছে আমাদের তাই করতে হবে, তাহলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তান্ত্রিক মশাই, আমাদের গ্রামে একটা গরু কিংবা বলদ জীবিত নেই, সে মলিজার অভিশাপের কারণে। অমাবস্যা আসতেই যে বাইরে যাচ্ছে সে আর ফিরে আসছে না, আর অন্ধকার হলেই বিকট বালা পুতুল, তাদের দেখেই ভয় করছে। শুধু আপনিই আমাদের বাঁচাতে পারেন। এক ডাইনিকে আটকানোর শক্তি শুধু অন্য ডাইনির কাছেই থাকে। আমি মহাট্রস্ট মামার শূদ্র পূজা করে তোমার গ্রামের রক্ষা করার জন্যে এক ডাইনিকে গ্রামের উঠোনে রাখবো। তাকে পার করে কোনো ভূত প্রেত ডাইনি পার করতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো, প্রতি পূর্ণিমায় ওকে রক্ত দিয়ে ওই ডাইনির পেট ভরতে হবে। অন্ধকার হতেই কেউ গ্রামের বাইরে যেও না, আর কেউ গ্রামের ভেতরে এসো না, আর অমাবস্যার দিনে ঘরেই থাকবে। এরম কতদিন করতে হবে তান্ত্রিক? পুরো আয়ু শেষ না হলে লোকেরা মরে আত্মা হয়ে যায়, আর আয়ু শেষ হওয়া অবধি তারা মাটিতেই থাকে। আয়ু শেষ হওয়ার পর তারা মুক্তি পেয়ে যায়। ততদিন তোমাদের অমাবস্যার পূর্ণিমা মানতে হবে, সেটা দরকারই। তান্ত্রিক, দয়া করে আমাদের মলিজার অভিশাপ থেকে মুক্তি দাও, যাতে আমরা আবার পশুপালন করতে পারি। এমন করার জন্যে সে তান্ত্রিকার হওয়ার দরকারই ছিল, কিন্তু তোমরা রেগে তাকে মেরে ফেললে। সেই অভিশাপ থেকে আমি তো কি কেউ সরাতে পারবে না। ওম ওম হে আওয়াবি, ওম ওম হে আওয়াবি। এইভাবে সেই তান্ত্রিকের সাহায্যে আমাকে এই গ্রামের রক্ষার জন্যে আমাকে সীমানায় রাখা হয়েছে। আমার জন্যেই কমলা সেই ভূতের রাস্তা পার করে আসতে পারছে না। কিন্তু সেই গ্রামের লোকেদের রক্ষা কি করে করা যাবে? হা হা হা, সেটা অসম্ভব। কমলা রাতা আয়ু শেষ হওয়া অবধি এই গ্রামের লোকেদের প্রতি পূর্ণিমাতে রক্ত দিয়ে আমার পেট ভরতে হবে, অমাবস্যার নিয়মের পালন করতে হবে। পূর্ণিমার অমাবস্যার নিয়ম পালন করলে কারোর কিছু হবে না। শঙ্কর সব কথা মদিরার লোকেদের বলল আর দাদুর বলা নিয়মগুলি পালন করতে বলল, আর দিদার সঙ্গে চলে গেল। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। তোমার সাহায্যে এই গ্রামের লোকেদের বাঁচাতে পারলাম, আমি অনেক খুশি। দিদা, ও দিদা, তুমি আসছো তো? হ্যাঁ, কিন্তু পেছনে ফিরে তাকিও না। দিদা আসছো তো? আমি বললাম না পেছনে ফিরে তাকিও না, কানা কোথাকার। শঙ্কর অনেক ভালো ছিল, কিন্তু ওর এরকম পাথরে বদলে যাওয়া দিদার ভালো লাগলো না। ও অনেক রকম ভাবে শঙ্করকে বাঁচানোর চেষ্টা করল। শঙ্করের চারিদিকে নক্ষত্র বানিয়ে গ্রামের দিকে বেরিয়ে গেল। শঙ্করের বউকে ওই সব কথা বলল। শঙ্করের বউ কাঁদতে লাগলো। কেঁদো না, আমি যেরমটা বলছি সেরমটা করলে শঙ্করকে আবার বাঁচাতে পারবো। তুমি যেরম বলবে দিদা আমি সেরমই করব, আমি আমার পরকে বাঁচাতে চাই।
কিন্তু মদিরা যাওয়ার ভুতুরে রাস্তায় তোমার কিন্তু অনেক ভয়ানক মূর্তি দেখতে পারবে। ওই মূর্তিগুলোর মধ্যে থেকে একটা মূর্তি চারপাশে একটা নক্ষত্র বানানো আছে, আর ওই মূর্তিটাই তোমার বরের। ওটাকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে এসো, বেশি সময় নেই, দেরি হয়ে গেলে আমরা আর সঙ্গরকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, এখনই যাচ্ছি দিদা। বিমলা, একটা দরকারি কথা, যখন ওই রাস্তা থেকে যাবে তুমি একটা আওয়াজ শুনতে পারবে, প্রিয়া ও প্রিয়া, পিছনে দেখো বলা আওয়াজ। ওইটা বলা একটা ডাইনি আছে, ওর ভুল করেও পেছনে ঘুরে দেখো না, যদি দেখো তো তুমিও পাথর হয়ে যাবে। ঠিক আছে দিদা। আমি ওকে মেরে পাথরে পরিণত করে দিলাম। তুমি এই সীমাকে পার করে গ্রামের ভেতরে যেতে পারবে না, চলে যাও। তুমি নিজের খিদে এই গ্রামের লোকেদের দ্বারা পূর্ণিমার দিনে দিয়ে যাওয়া ছাগলের রক্ত দিয়ে মেটাচ্ছ, কিন্তু তোমার আমাকে সীমা পার করার থেকে আটকানোর মন্ত্র ওই তান্ত্রিকের মন্ত্র শক্তি আর আত্মার শক্তির কারণে পেয়েছো। তুমি এইসব কি করে জানতে পারলে? আমার মা একটা তান্ত্রিক ছিল, এই কথাটা কি তুমি ভুলে গেছো? এইরকম হতে পারে না, মলিজার আত্মা কি এখন এখানে আছে? না, আমার মার আত্মা ওনার আয়ু পুরো করে এই সংসারে মিশে গেছে, কিন্তু আমার আয়ু পুরো হওয়ার দুটো অমাবস্যার আগেই ওই তান্ত্রিকও মরে যাবে। মরে যাবে তো কি হলো, আমার মৃত্যু আসবে না, আর আমি তোমাকে এই গ্রামে ঢুকতে দেব না। তান্ত্রিকের মৃত্যুর দুদিন হয়ে গেছে, মানে আরো নদিন পরে ওর আত্মা এই বিশ্বে মিশে যাবে, আর তুমি ওর শক্তির সাথে বেঁধে আছো। ও মিশে যাওয়ার পর তুমি আমাকে তো কি একটা ছোট বালবুদকেও আটকাতে পারবে না। তুমি যা বললে সব মিথ্যে, যাও এখান থেকে, চলে যাও। আজ থেকে ঠিক নদিন পর আমাকে আটকানোর শক্তি তোমার কাছে থাকবে না, তখন আমি গ্রামে ঢুকে সব লোকেদের মেরে নিজের প্রতিশোধ পুরো করে নেব। আরে বাপরে, কিরম রাস্তা এটা, এখানকার শিলাগুলো তো কত ভয়ানক। প্রিয়া ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। প্রিয়া ও প্রিয়া, পিছনে ঘুরে দেখবে না। প্রিয়া ও প্রিয়া, পিছনে ঘুরে দেখবে না। দিদা তো ঠিক বলেছিল, এই ডাইনি তো আমার পেছন পেছন আসছে, হে ভগবান আমার রক্ষা করবেন। প্রিয়া ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। প্রিয়া ও প্রিয়া, শঙ্করের শিলাকে আমি মানুষে পরিণত করে দেব। প্রিয়া ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। প্রিয়া ও প্রিয়া, শঙ্করের শিলাকে আমি মানুষে পরিণত করে দেব। প্রিয়া ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। প্রিয়া ও প্রিয়া, অনেক কষ্ট করে বিমলা শঙ্করের শিলাটাকে দিদার কাছে আনলো। আগে দিদা রঙ্গোলি বানিয়ে মন্ত্র উচ্চারণ করছিল,
গাবরা জামাজু, গাবরা জামাজু। শাবাস বিমলা, তুমি করে দেখালে। জানি না কি করে দেখালাম কিনা, এই শিলা অনেক ভারী, টানতে টানতে আমার প্রাণ বেরিয়ে গেছিল সত্যি। আর মাঝে মাঝে ওই ডান্ডির ডাক শুনে আমার অনেক ভয় করছিল। দিদা, এখন তুমি বলো আমাকে কি করতে হবে আমার বরকে জ্যান্ত করার জন্য। মরে যাওয়া লোকেদের আত্মাকে শরীরের সব অঙ্গ থেকে বেরোনোর থেকে কমসে কম 9 ঘন্টা সময় লাগে। এই জন্য আমি তোমাকে ওইখানে শঙ্করের শিলা আনার জন্য বললাম, আর তারপর মন্ত্র উচ্চারণ করা আরম্ভ করলাম আর চন্দন তৈরি করলাম। এখন আমাকে কি করতে হবে? শঙ্করের আত্মা শিলাকে ছেড়ে যাওয়ার আগেই চন্দনের লেপ লাগাতে হবে, তখন আত্মা আটকে পড়বে। কতক্ষণ বন্দি বানিয়ে রাখতে পারবো? এই চন্দন পাপড়ি হয়ে ঝরার আগে। তাহলে তো আমাদের কাছে বেশি সময় নেই দিদা, কিভাবে আমার বরের রক্ষা করো। হ্যাঁ, আমার কাছে বেশি সময় নেই, চলো মদিরার সীমাতে গিয়ে সীমার ডাইনির থেকে সাহায্য চাই। বিমলা, ওই ডাইনি ডাকার পর তুমি কানা ভাবে থাকবে, পেছনে ঘুরে দেখো না। ঠিক আছে দিদা, দেখবো না। প্রিয়া, ও প্রিয়া, পেছনে ঘুরে দেখো না। প্রিয়া, ও প্রিয়া, পেছনে ঘুরে দেখো না। প্রিয়া, ও প্রিয়া, পেছনে ঘুরে দেখো না। গাবরা জামাজু, গাবরা জামাজু। আমাকে আবার কেন ডাকা হলো? এই ডাইনি তো শঙ্করকেও শিলাতে বদলে দিয়েছে, ওকে কি করে বাঁচাই? অত শক্তি আমার কাছে নেই, কি করে জীবিত করা যায়? এটা গুরু ময়াঙ্কে একটা তান্ত্রিক থাকে, যদি চায় তো জীবিত করতে পারে। আমাদের কাছে ময়াঙ্ক যাওয়ার সময় নেই। গেলেও কিছু হবে না, কেননা আমার গুরুজির মরে 2 দিন হয়ে গেছে। মরে গেছে? তুমি কি করে জানতে পারলে? কমলা ডাইনি এসে আমাকে বলল, ওর আমাকে ভয় পাইয়ে গেছে যে তান্ত্রিকের মরে যাওয়ার 2 অমাবস্যার পর ওর আয়ুও শেষ হয়ে যাবে, আর ওর আত্মা শক্তি আর তন্ত্র শক্তি দিয়ে আমাকে বানানোওয়ালা তান্ত্রিক মরে গেছে, আর 9 দিন আমার সব শক্তি শেষ হয়ে যাবে। তখন আমি ওকে গ্রামে যাওয়ার থেকে আটকাতে পারবো না, তখন ও সব গ্রামের লোকেদের মেরে ফেলবে। এখন আপনিই বাঁচাতে পারেন, ওকে গ্রামে যাওয়ার থেকে আমি আটকাতে পারবো না। এই গ্রামকে বাঁচানোর জন্যে আগে শঙ্করকে জীবিত করা প্রয়োজন। এই মন্ত্র দ্বারা তান্ত্রিক কাবরা মুগ্ধ হয়ে এটা রেখে রক্ত ভিজে আমাদের গুরুর আত্মার সাথে কথা বলতে পারেন। তোমার সাহায্য আমরা কখনো ভুলবো না, চলো বিমলা, তোমার বরকে বাঁচাই। এই গ্রামের জনতার রক্ষা করতে ভুলো না। গাবরা জামাজু, গাবরা জামাজু। আমি জানতাম এরম একদিন নিশ্চয়ই আসবে। তান্ত্রিক কি করে জানো? মদিরার সীমান্তে সীমা ডাইনির পাড়া দেওয়ার পর। এইরম কতদিন অবধি করতে হবে তান্ত্রিক মশাই? আয়ু শেষ হওয়ার আগে যাদের অপঘাতে মৃত্যু হয় ওদের আত্মা আয়ু পুরো করার পর আকাশে মিশে যায়। ততদিন আপনাদের অমাবস্যার পূর্ণিমার নিয়ম পালন করতে হবে। তখনই আমি নিজের তপস্যা শক্তি দিয়ে দেখলাম কমলার আয়ু থেকে আমার আয়ু 89 দিন বেশি আছে। যতদিন আমি জীবিত আছি কমলা ডাইনি সীমা ডাইনিকে পার করতে পারবে না। এই জন্যে আমি নিশ্চিন্ত হয়ে নিজের গ্রাম ময়ং চলে গেলাম। প্রিয়া, ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। প্রিয়া, ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। প্রিয়া, ও প্রিয়া, পিছনে ঘুরে দেখো না। আহ!
আমার আয়ু এখন শুধু 5 মাসের আছে, এখন আমি জনতার থেকে এইভাবে প্রতিশোধ নেব। মানে তান্ত্রিক এই সীমা রক্ষক ডাইনিকে গ্রামের দেখাশুনো করার জন্য রেখেছিল। ও চাইছিল যে তান্ত্রিক মরে যায় আর সীমা রক্ষক ডাইনির শক্তি কমে যায় আর ও গ্রামে ঢুকে পড়ে। যদি এই ব্যাপার তো ওই তান্ত্রিক কবে মরবে আর আমাদের প্রতিশোধ কবে পুরো হবে? আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি যে ওর আয়ু তোমার আয়ুর থেকে বেশি। কিন্তু কি করে মা, আমার মৃত্যুর কারণে গ্রামের লোকেরা, তাহলে কি আমার প্রতিশোধ পুরো হবে না? নিশ্চয়ই পুরো হবে তোমার প্রতিশোধ, আমি আমার আয়ু তোমাকে দিয়ে দেবো। তান্ত্রিকের মরার পর তোমার কাছে 2 অমাবস্যার সময় থাকবে, তখনই সীমা রক্ষকের শক্তি কমে যাবে, তখন তুমি সবাইকে মেরে নিজের প্রতিশোধ পুরো করে নেবে। মনিজা যে আত্মা দান করেছিল সেটা যতক্ষণ আমি জানতে পারলাম ততক্ষণে আমি মহাযোগে ছিলাম, গভীর ধ্যানে ছিলাম, তাই আমি মদিরা আসতে পারিনি। এখন কিছুদিনে ওই সীমা ডাইনির শক্তি শেষ হয়ে যাবে, তারপর আমরা ওই গ্রামের লোকেদের রক্ষা কি করে করব? সূর্য উদয়ের সময় ডাইনি আসতে পারবে না, তখনই গ্রামের লোকেদের গ্রাম ছেড়ে চলে যেতে বলবে, আর 2 অমাবস্যা অবধি গ্রামে আসতে মানা করবে। কিছুক্ষণ আগেই শঙ্করকে পাথরে পরিণত করে দিয়েছে, এরম কি করা যায় যে ও আবার মানুষ হয়ে যেতে পারে? ততক্ষণ আত্মা শিলা ছেড়ে চলে গিয়ে থাকবে, আর ওকে জীবিত করা অসম্ভব। না তান্ত্রিক, আমি আত্মাকে আটকানোর জন্য চন্দনের লেপ শিলাতে লাগিয়ে দিয়েছি, যাতে ও শিলাকে ছেড়ে বাইরে না যেতে পারে। সাব্বাস, তবে তো বেতালের লেপ লাগালে ও মানুষ হয়ে যাবে, কিন্তু বেতালের মুদ্রা পাওয়া অনেক কঠিন। তান্ত্রিক, আমার কাছে বেতালের মুদ্রা আছে। 11 বছরের কঠিন তপস্যার পর পাওয়া বেতালের মুদ্রা তুমি আজকে এক মানুষের জন্য দিচ্ছ, একবার কিন্তু ভেবে নাও, তোমার অর্ধেক শক্তি কমে যাবে, সেটা তো তুমি রাজি তো? কোনো ব্যাপার নয় তান্ত্রিক, তুমি ওই মন্ত্রের উচ্চারণ করো। শঙ্করকে দিদা এক এক কথা মুদির মালার মতন গুনে গুনে বলল। এ কি, আমার কানের অসুখ চলে গেছে, সব শুনতে পাচ্ছি। শিলা থেকে মানুষ হওয়ার পর তুমি আর কানা নয়। সব তোমার কৃপা দিদা, সকাল হতেই আমি সব কথা মদিরার লোকেদের বলে গ্রাম খালি করে দেব। সেটা তো ঠিক, কিন্তু সীমা ডাইনির শক্তি কম হয়ে গেলে কমলা গ্রামে গিয়ে ওদের সবাইকে না দেখে যদি অন্য গ্রামে চলে যায় তো? এই ভাবনা তো কোনোদিনও আমাদের আসেনি, তাহলে কি করতে হবে তান্ত্রিক? ওই ভুতুরে রাস্তার অন্যদিকে আরো একটা সীমা ডাইনি, ওরাম ছত্র পূজা করে ওকে পাহারা দেওয়ার জন্য রাখতে হবে। ওই ছত্র পূজা কিভাবে পুরো করতে হবে আমি তোমাকে বলবো। পরের দিন শঙ্কর বিমলা দিদা গিয়ে গ্রামের সব ঘটনা শোনালো আর বলল যে তান্ত্রিকের কথা মতন 2 অমাবস্যা অবধি সব লোকেদের গ্রাম ছাড়তে হবে আর পুরো গ্রাম খালি করতে হবে। নদিন হয়ে গেল, ওই সীমা রক্ষক ভূত আমার কিছু করতে পারলো না। কি একটা লোকও নেই গ্রামে? এরম ভেবে কমলা
শয়তানি রাস্তা দিয়ে লাফিয়ে এলো। তো ওর মনে হলো যে কোনো শক্তি ওকে আটকাচ্ছে, আর ও সীমা পার করতে পারছিল না। তখনই আরও একটা সীমারক্ষক ডাইনি ওখানে এলো। আমাকে ডিঙিয়ে তুমি ওই গ্রামের সীমার পার যেতে পারবে না, যাও চলে যাও। উল্টো লটকে থাকা কমলার আত্মা সোজা হয়ে গেল আর জোরে জোরে চেঁচাতে থাকলো, আর প্রদীপের মতন জ্বলে গায়েব হয়ে গেল। প্রতিশোধ, 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 যেরকম ভাবেই হোক আমাকে প্রতিশোধ নিতেই হবে। দুটো অমাবস্যা হয়ে যাওয়ার পর মদিরার প্রজা নিজের গ্রামে ফিরে এলো আর শান্তিতে জীবনযাপন করতে লাগলো। ওই গ্রামে রোজকার মতন শঙ্কর নিজের সাইকেলে ঘি বিক্রি করতে লাগলো। প্রিয়া, ও প্রিয়া, আমাকে দেখো না। প্রিয়া, ও প্রিয়া, আমাকে দেখো না। প্রিয়া, ও প্রিয়া, আমাকে দেখো না। এ কি, এই কমলা নামের ডাইনি থেকে তো পিছন ছাড়া গেছে, এখন এইটা কে? ভয় পেলে কি? তুমি আছো? আমি একবারের জন্য ভয় পেয়ে গেলাম, ভাবলাম কমলা ফিরে এসেছে। যাও যাও, গিয়ে সীমা রক্ষা করো। প্রিয়তম, ও প্রিয়তম, তোমাকে বলছি এদিকে দেখো। 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 প্রিয়তম, ও প্রিয়তম, পিছনে ঘুরে তাকাও না। যখনই অমাবস্যা হতো সেই গ্রামের লোকেরা কেঁপে উঠত। আগে যা আচার বিচার ছিল তারা সেটাকে পালন করে আসছে, বলিও দিত। কিছু লোকেরা অন্ধবিশ্বাস বলতো, তো কিছু লোকেরা ভূত প্রেত বলতো। সেই ভূতুরের রাস্তাতে কিছুদিন আগে যখন দুর্ঘটনা হয়েছিল তবে থেকে লোকেরা আরো ভয় পায়, কারণ যেখানে দুর্ঘটনা হয়েছিল সেখানে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। 8 মাস হয়ে গেছে, পুলিশের লোকে সব জায়গায় তদন্ত করছে কিন্তু সেই মৃতদেহ পায়নি। মাদিরা গ্রামের লোকেদের কথা অনুযায়ী এই কাজ ভূতেদের। আরে তুমি টিভি কেন বন্ধ করে দিলে? টপিকটা অনেক ইন্টারেস্টিং, অন করো না। তোমার কি, কাল থেকে তো উইকেন্ড এনজয় করবে, আমাকে তো নাইট শিফট করতে হবে, আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি। মাদিরা পবনের গ্রাম না, তাই ধ্যান দিয়ে শুনছিলাম। হ্যাঁ, পবনেরই গ্রাম, কিন্তু পবন এখনো অফিস থেকে ফেরেনি। না, উইকেন্ড আছে তো, সে সোজা নিজের গ্রামে চলে গেছে। তুমি শুয়ে পড়ো, আমি বাকি নিউজটা নিজের বাড়িতে গিয়ে দেখছি। বাই। ঠিক আছে, বাই। পরের দিন সকালে রাম নাইট শিফট শেষ করে হোস্টেলে এসে ঘুমিয়ে পড়ল।
হ্যালো পবন, বলো। আরে রাম, অনেক দরকারি কাজ আছে, তোমার সাহায্য দরকার। কি করতে হবে? কিছু না, আমার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এই মাত্র ম্যানেজার ফোন করে বলল। আচ্ছা, কংগ্রাটস। থ্যাঙ্কস রাম, কিন্তু এক্ষুনি হেড অফিসে প্রেজেন্টেশন দিতে হবে, তাই আজ রাত্রে আমাকে চেন্নাই বের হতে হবে। তো আমাকে কি করতে হবে? আমি আমার ল্যাপটপ হোস্টেল রুমে ছেড়ে দিয়েছি, আমার কাছে আর সময় নেই, তোমাকেই আমার সাহায্য করতে হবে। ঠিক আছে, এনে দেবো। ব্যাপারটা কি, আমি নাইট শিফট করে এসেছি, একটু বিশ্রাম করে নি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ পবন, বলো। কত দূর পৌঁছালে? আমি এখনো তৈরি হইনি। তাড়াতাড়ি এসো, অন্ধকার হচ্ছে। ভয় পেও না, আমি আছি তো, এখন তোমার ট্রেন আসতে অনেক সময়। এখান থেকে তোমার গ্রাম 70 কিলোমিটার, বেশির থেকে বেশি 2 ঘন্টা লাগবে। আরে অন্ধকার হলে আমাদের গ্রামের রাস্তাতে কেউ থাকে না, আর আজকে অমাবস্যা আছে। আগের মাসে অমাবস্যার দিনে একটা লোকের দুর্ঘটনা হয়েছিল, তার লাশ এখনো পাওয়া যায়নি, সেই কারণে অন্ধকার হওয়ার আগেই চলে এসো। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো বাসেই আসবো। আমাদের গ্রামে আসার জন্য কোনো বাসের সুবিধা নেই, হাইওয়ে থেকে নেমে তোমাকে 30 কিলোমিটার জঙ্গলের রাস্তা দিয়ে আসতে হবে। অটো থাকবে, কিন্তু অন্ধকার হওয়ার পরে ওরা কেউ আসতে চাইবে না। ঠিক আছে, তাহলে তোমার বাইকের চাবি কোথায় বলো, আমি বাইকেই এসে যাব। কালকে অফিস যাওয়ার পথে বাইক পাংচার হয়ে গেছিল, তাই আমি মস্তানের দোকানে বাইক দিয়ে এসে গেছিলাম, চাবি তার কাছেই থাকবে। ঠিক আছে, আমি তাহলে 1 ঘন্টা পরে আসছি। আরে যদি তোমার ঘুমানোর আছে তাহলে তুমি আমাদের এখানে এসে ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি এসো। বাপরে, আমাদের গ্রামের রাস্তা ভুতুড়ে রাস্তা। কোনো ভূত ঠুত নেই। কেন রে, তুমি ভূতেদের ভয় পাও না? আরে পবন, যখন চার্চ মন্দির মসজিদ সব ঠিকানা সত্ত্বেও ভগবান আমাকে দেখা দেয়নি, সেই কারণে আমি ভগবানকে বিশ্বাস করি না। আর যেই ভূতের কোনো ঠিকানাই নেই আর আমাকে দেখাও দেয়নি, সেই কারণে আমি ভূতকেও মানি না। কে বলেছে ভূতের ঠিকানা নেই? শ্মশান, বট গাছ, পুরনো বাড়ি, আমাদের গ্রামের রাস্তা, সব তো ভূতেদেরই ঠিকানা। ঠিক আছে ঠিক আছে, সময় নষ্ট করো না, আমি আসছি। মস্তান, আমার বন্ধুর গাড়ি রেডি হলো? না সাহেব, 10 মিনিট বসুন, আমি বানিয়ে দিচ্ছি। কে বলেছে ভূতের ঠিকানা নেই? শ্মশান, বট গাছ, পুরনো বাড়ি, আমাদের গ্রামের রাস্তা, সব তো ভূতেদেরই ঠিকানা। সাহেব, গাড়ি ঠিক হয়ে গেছে। এত রাত্রে লিফট চাইছে, এমনিতেও অপরিচিতকে লিফট দেওয়া সুবিধার নয়।
থেকে আগে সে এখানে কি করে পৌঁছালো? আমি তো 10 কিলোমিটার আগে গেছিলাম। আমার আগে বা আমার পেছনে কোনো গাড়ি ছিল না, কিন্তু সে আমার থেকে আগে কি করে পৌঁছালো? আরে বাপ রে, আরে বাপ রে, সাহেব সাহেব গাড়ি তৈরি। ঠিক হয়ে গেছে? আরে বাপরে, সাহেব সাহেব কোথায় যাচ্ছেন, এত তাড়াহুড়ো আছেন? পবনের গ্রামে যাচ্ছি মধিরা। আর কিছুক্ষণে পৌঁছাচ্ছি, আর মাত্র 30 কিলোমিটার। কিন্তু তুমি তোমার ঘরের ঠিকানা বললে না। ঘি ব্যাপারী শঙ্করের নাতির ঘরের ব্যাপারে জিজ্ঞেস করলে যে কেউ তোমাকে বলে দেবে, কিন্তু রাম অন্ধকার হওয়ার পরে সাবধানে আসবে, কেউ যদি ডাকে পেছনে মুড়ে দেখো না। পবন পবন, হ্যালো পবন, আওয়াজ আসছে না? ঘির ব্যাপারী শঙ্করের ঘর, তারপরে কি বললে? যদি কেউ ডাকে তাহলে পেছনে ফিরে তাকিও না, আমি এটাই বলছি। হ্যালো, আওয়াজ কাটছে, কিছু বুঝতে পারছি না, গ্রামে পৌঁছে ফোন করছি, বাই। অর্ধেক রাত হয়ে গেছিল, রামের না আসার কারণে পাবন অনেক চিন্তিত ছিল। রামের ফোনটাও সুইচ অফ আসছিল, কিছু বুঝতে পারছিল না, কি করবে? ও গিয়ে নিজের দাদুকে ঘুম থেকে ওঠালো। দাদু দাদু, কি ব্যাপার? তোমার ট্রেনের সময় হয়ে গেছে তবুও তুমি এখানে আছো, এখনো যাওনি, শহরে যাবে না? না দাদু, ম্যানেজারকে কল করে নেক্সট উইকের জন্য পোস্টপোন করেছি। কি ব্যাপার, চিন্তিত দেখাচ্ছ? আমার বন্ধু রাম, আপনি জানেন না। পাওয়ানি সব ব্যাপার নিজের দাদুকে বলল। একটা বড় ভুল করে দিল, 1 ঘন্টা এসে যাওয়ার কথা, 5 ঘন্টায় আসেনি, কিছু তো সন্দেহ হচ্ছে, তার উপরে আজকে আবার অমাবস্যা। আগে দাদু, আগের অমাবস্যাতেও অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছিল, কিন্তু আজ অব্দি তার সব পাওয়া যায়নি। 49 বছর আগে কমলা সবাইকে শিলারূপে পাল্টে মেরে ফেলেছিল, আজ আবার সেই রাস্তাতে লোকেরা অদৃশ্য হচ্ছে, আবার কি কমলার আত্মা ফিরে এসেছে? জানো দাদু, আমারও অনেক ভয় লাগছে, কিন্তু তুমি যেমনটি বলেছিলে পেছনে মুড়ে একদম না তাকাতে, এই জিনিসটা কিন্তু আমি রামকেও জানিয়েছিলাম। ঠিক আছে, সব থেকে আগে তো আমাদেরকে এটা জানতে হবে যে এর পেছনে কমলার হাত আছে কিনা। বলুন দাদু, আমাকে কি করতে হবে? আমি আমার বন্ধু রামকে বাঁচানোর জন্য সব করতে পারি।
আমার ডায়েরিতে ময়ং তান্ত্রিকের নাতি কলিঙ্গ তান্ত্রিকের ফোন নম্বর আছে, ওকে ফোন করে বলো আমি ডেকেছি, আর ওকে বলবে যে দরকারি আছে। পাওয়ান কুলাঙ্গুর তান্ত্রিককে সব ব্যাপারটা বলল। তান্ত্রিক কালকে ফ্ল্যাটে আসবে দাদু। কাল সকালে আমরা গ্রামে যাব, ওইখানে মন্ত্র ঠাকুমার সঙ্গে দেখা করার আছে। পরের দিন পাওয়ান আর ওর দাদু গ্রামের দিকে বেরোলো মন্ত্র দেওয়া ঠাকুমার সাথে দেখা করার জন্য। রাস্তায় ওরা রামের বাইক রাস্তার সাইডে পড়ে থাকতে দেখলো। দাদু এই দেখুন, রাম এই বাইকেই আসছিল। মন্ত্র ঠাকুমার মারা গিয়ে 6 মাস হয়ে গেছিল, এইটা জেনে শঙ্করের অনেক দুঃখ হলো। আরে ঠাকুমা অনেক সাহায্য করে, মাধিরার লোকেদের রামাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, আমি ওনাকে দেখতেও পারলাম না। আমরা গ্রাম ছেড়ে শহরে চলে গেলাম, তাই ঠাকুমার ব্যাপারে জানতে পারলাম না। দাদু আপনি আর কাঁদবেন না, তাড়াতাড়ি চলুন। এরম বলে দুজন মধিরার জন্য বেরিয়ে পড়ল। পবন যাই হয়ে যাক পেছনে ঘুরে তাকাবে না, কোনো সন্দেহ নেই কমলার আত্মা আবার ফিরে এসছে, তাড়াতাড়ি চলো। শিলাতে ধাক্কা খেল আর কারের দরজা খোলার কারণে শঙ্কর নিচে পড়ে গেল আর মাথায় চোট লেগে গেল, ও অজ্ঞান হয়ে গেল। দাদু দাদু আপনার কিছু হলো না তো? প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না, প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না, প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না, প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না। পাওয়ান পেছনে ঘুরছিল না কিন্তু ভয়তে কাঁপছিল। আরে পাওয়ান আমি রাম, আমি কাল থেকে রাস্তা হারিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি, একবার পেছনে ঘুরে তাকা তো পাওয়ান। এইটা শুনে পাওয়ান সত্যি রাম ভেবে পেছনে ঘুরল। শঙ্কর যখন চোখ খুলে দেখলো তো নিজের বাড়িতে ছিল আর ওর তান্ত্রিক ওখানে ছিল। পাওয়ান কোথায়? পাওয়ান পাওয়ান শঙ্কর দা পবনকে তো দেখতে পাইনি, আমি আজ সকালে ট্যাক্সি করে ফিরছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়া কার দেখে আপনাকে দেখতে পেলাম, তো আপনাকে এখানে নিয়ে এসে গেছি। আমার বাড়ি আপনি কি করে জানলেন? ট্যাক্সি ড্রাইভার তো আপনার গ্রামেরই, সেই চিনে নিয়ে আসলো। কিন্তু আমার নাতি কোথায়? ভয় পাবেন না, আমি এসছি না। এরম বলে ওরা আগের রাতে যেখানে পাওয়ান নিখোঁজ হয়েছিল ওইখানে পৌঁছালো। তান্ত্রিক নিজের হাতের মুঠোয় মাটি নিয়ে, এক মুঠো মাটি যথেষ্ট, চলুন আপনার বাড়ি চলি, দেখাচ্ছি আমি তাকে। প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না, প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না, প্রিয়তম ও প্রিয়তম পিছনে ঘুরে দেখো না,
প্রিয়তম ও প্রিয়তম, পিছনে ঘুরে দেখো না। শঙ্করদা, এই 5 ঘটি বাদুরের রক্ত নিজের হাত দিয়ে আলপনাতে দিন, তারপরে কসুচিকে জাগাবো। যেরম তান্ত্রিক বলল সেরমটাই করল, তো তার মধ্যে থেকে একটা সাদা রঙের আকার বেরিয়ে এলো, বাদুরের মতন চেহারা, ভয়ঙ্কর মতো ছিল। বলুন আপনার কি দরকার? কসুচি, কমলার আত্মা এখানে আবার কি করে এলো বলো? বিনা আয়ু পুরো করে কমলার আত্মা পৃথিবী ছেড়েছে, তাই প্রতিশোধের আগুনে সে একটা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই সময়ও গঙ্গারামের ছেলে কে আত্মা রূপে ঘুরতে দেখতে পায়। কমলা তার ভালোবাসায় পড়ে প্রেতাত্মা রূপে ওর অপেক্ষা করছিল। কমলা, এতদিন ধরে তোমারই অপেক্ষা করছি। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ! তোমার বাবার ভুলের জন্য আমি আর আমার মা বলি হয়ে গেছি, তার জন্য না প্রতিশোধ পুরো হলো না শান্তি পেলাম। তাই আমারও আয়ু নিয়ে তুমি নিজের প্রতিশোধ নিয়ে নাও। এখন তোমার আয়ু নিয়েও কোনো লাভ নেই, এখন আমি গ্রামে ঢুকতে পারবো না। মন্ত্র ঠাকুমা একটা শয়তানকে গ্রামে রক্ষার জন্য গ্রামের উঠোনে রেখেছে, যতক্ষণ না মন্ত্র ঠাকুমা মরবে আমি গ্রামে ঢুকতে পারবো না। এইভাবে কমলার প্রেতাত্মা মন্ত্র ঠাকুমা মরার পরে আয়ুকে নিজের মধ্যে মিশিয়ে ওই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার নাতির কি হলো? তোমার নাতি আর তার বন্ধুকে দুজনকে শিলারূপে পাল্টে দিয়েছে, তাদের কি করে বাঁচানো যাবে? আমি নিজের শক্তি দিয়ে কমলার আত্মাকে ডাকবো, ওকে জিজ্ঞেস করো, তান্ত্রিক তুমি পাওয়ানের পায়ের ধুলোতে ওদের বংশের কারোর রক্ত ঢেলে দাও। এরম বলার পর তান্ত্রিক মাটিতে আলপনার মাঝখানে ঢালল, আর ওর উপরে দাদু নিজের হাতটা কেটে রক্ত ওর উপরে ঢালল। তান্ত্রিক, আমি যে মন্ত্র বলেছি সেটা 5 বার বলো। ঘাবড়া জামা জো, ঘাবড়া জামা জো, ঘাবড়া। এরম বলতেই কমলার প্রেতাত্মা ওইখানে এসে গেল। কমলা মা, মধিরার লোকেদেরকে তো মেরে ফেললে, আর তুমি কত প্রতিশোধ নিতে চাও? দয়া করে আর কোনো লোকেদেরকে মেরো না, আমার নাতি আর ওর বন্ধুকে ছেড়ে দাও। ছাড়বো, কিন্তু আমার প্রতিশোধ পুরো হওয়ার পর এই মধিরার সব লোকেদের মারতে চেয়েছিলাম, কিন্তু এই শঙ্কর ওই মন্ত্র ঠাকুমার সাথে মিলে সবাইকে বাঁচিয়ে নিল। কিন্তু মধিরার লোকেদের মধ্যে তো কেউ জীবিত নেই, 30 বছর আগে বন্যা এসে সারা গ্রাম ভেসে গেছিল, সবাই মারা গেছিল। আমার পয়সা কামানোর জায়গা মধিরা, তাই ভালোবেসে নিজের গ্রাম ছেড়ে সেইখানে বাড়ি বানিয়ে রয়েছি আমি। আমি জানি শুধু তোমাকে মারলেই আমার প্রতিশোধ পুরো হয়ে যাবে। কিন্তু এই লোকে আসার পরে শঙ্করদাকে না মেরে ভূতেদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন? আমি এই লোকে আসার পরই একে সঙ্গে সঙ্গে মারতে গেলাম, কিন্তু এর মাথায় বেতাল চিহ্ন আছে, মন্ত্র ঠাকুমা ওকে বাঁচানোর জন্য ওকে দানে দিয়েছে, তার শক্তির কারণে আমি একে কিছু করতে পারলাম না, তাই আমি ঠিক সময় দেখে নাতিকে শিলায় পরিণত করে দিলাম। ঠিক আছে, পবন আর তার বন্ধুকে ছাড়ার জন্যে তোর কি দরকার আছে? এর প্রাণ, শঙ্করের প্রাণ চাই। ঠিক আছে, তাহলে আমার প্রাণ নিয়ে আমার নাতি আর তার বন্ধুকে জ্যান্ত করে দাও। আরে মূর্খ, আমি বললাম না আমি তোমাকে মারতে পারবো না, তুমি নিজে আমার চোখের সামনে মরে যাও, আমার প্রতিশোধ পুরো হয়ে যাবে আর আমি স্বর্গে চলে যাব। ঠিক আছে, কিন্তু আমি কি করে ভরসা করবো যে তুমি আমার নাতি আর তার বন্ধুকে জ্যান্ত করবে? তোমার মরার সঙ্গে সঙ্গে আমার আত্মার শান্তি থেকে ওই শিলাগুলোতে প্রাণ আসবে। তান্ত্রিক, আমি কিছু করতে পারবো না, আমার এখন বয়স হয়ে গেছে, আমি জীবিত থাকা বা না থাকা কোনো যায় আসে না, আমার জন্য আমার নাতির প্রাণটাই সব, ওকে এইসব কথা বলো। আমার প্রতিশোধ পুরো হলো, আমার প্রতিশোধ পুরো হলো। তান্ত্রিক এইসব ব্যাপার নাতিকে বলল, দাদুর প্রাণের ত্যাগের কথা শুনে পাওয়ানের অনেক দুঃখ হলো, আর কমলার আত্মা শান্তি পেল,
আরো স্বর্গে চলে গেল।